আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই হবি ওয়ার্ক। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আবার কুশি কাটার একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকে আমি একটি কুশি কাটার লেজ করে দেখাবো। এটি আমি জামার নিচের অংশে করেছি। আপনারা ইচ্ছে করলে এটি শাড়ির আঁচলে, হিজাবে, ওড়নার পাড়ে, জামার হাতাতে ইত্যাদি জায়গায় ব্যবহার করতে পারেন। আমি জামার একটি অংশে করে নিয়েছি, এখন আমি জামার আরেকটি অংশে করব। মূলত আমি জামার পিছন পাট করেছিলাম, এখন আমি সামন পাট করে দেখাবো। এর জন্য আমি নয় তার সুতা এবং 11 নম্বর কাঁটা ব্যবহার করছি। প্রথম অবস্থায় একটি স্লিপ নট দিয়ে নিলাম, এখন আমি জামার এক প্রান্তে আটকে নিয়ে একটি লক করে দিলাম। লক করার পর এখানে আমি 4টি চেন টানবো, 1, 2, 3, 4। আমার 4টি চেন টানা কমপ্লিট। এখন আমি কাপড়ের উপর মাপ দিয়ে যতটুক পর্যন্ত চেন হয়েছে ঠিক ততটুক পর্যন্ত জায়গা বাদ দিয়ে, সম পরিমাণ জায়গা বাদ দিয়ে আরেকটি হাফ ব্লক দিয়ে আমি আটকে নেব। আমি সেমভাবে পুরো কাজটা করব। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই পারবেন। আমি এখানে প্রথমটা যেভাবে করেছি দ্বিতীয়টাও ঠিক সেভাবেই করব। 4টা চেন নেব, কাপড়ের উপর মাপ দিয়ে সম পরিমাণ জায়গা বাদ দিয়ে একটা হাফ ব্লক দিয়ে আটকে দেব। আমি প্রথম রাউন্ডটা এভাবেই শেষ করব। পুরো কাজটা আমি এভাবে 4টা চেন নেব, একটা হাফ ব্লক দিয়ে আটকে নেব। আমার পুরো কাজটা করা কমপ্লিট। আমি যতটুক জায়গার মধ্যে করব ততটুক জায়গায় এভাবে করে নিয়েছি। আমি সেমভাবে আবার পুনরায় 4টা চেন নেব। 4টা চেন নিয়ে আমি যেখানে 4টা চেন দিয়ে একটা ঘরের মতন করেছি সেই ঘরটাতেই আমি আবার একটা হাফ কুশি দিয়ে লক করে নেব। এখানে আমি কোনো ঘর বাদ দিচ্ছি না, আমি সেম প্রত্যেকটা ঘরে 4টি করে চেন দিয়ে একটা করে হাফ লক দিয়ে আটকে দিচ্ছি। এটা আপনারা চাইলে জামার হাতাতেও করতে পারেন। আমি আশা করছি যে আপনাদের কাছে খুব ভালো লাগবে। আমি আমার জামার নিচের অংশে করেছি, আমি হাতাতেও করব। আমি আপনাদের জামার নিচের অংশটাই দেখাচ্ছি। আমি পুনরায় এখানে তৃতীয় স্টেপে চলে আসলাম। তৃতীয় স্টেপে চলে আসার জন্য আমি জাস্ট ঘুরিয়ে নিয়েছি, যখন আমার কাজটা শেষ উল্টো সাইডে করেছি। এখন আবার 4টা চেন দিয়ে আমি যে 4টা চেনের ঘর করেছিলাম দ্বিতীয় লেয়ারে সেই ঘরটাতে আবার হাফ ব্লক দিয়ে আটকে দিলাম। আমি সেমভাবে পুরো কাজটা আবার করে নিব। এখানে আমার 3টা শাড়ি হয়ে গেল। 3 স্টেপে আমি কোনো পরিবর্তন করিনি, 3টি করে চেন দিয়েছি আর প্রত্যেকটা ঘরে হাফ লক করে আটকে নিয়েছি। আমার 3য় স্টেপও কাজ শেষ। আপনারা কেউ চাইলে এখানে ঘরের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন, যার যেরকম পছন্দ। আমি এই পর্যন্তই রাখবো। এখন আমি 8টা চেন নিচ্ছি। আমার 8টা চেন নেওয়া কমপ্লিট। আমি এখন এই 8টা চেন এক ঘর বাদ দিয়ে পরের ঘরে একটা হাফ কুশেট দিয়ে জয়েন দিয়ে নিব। আমি প্রথমেই 8টা চেন দিয়েছি এবং এক ঘর বাদ দিয়ে পরের ঘরে একটা হাফ কুশি দিয়ে নিলাম। এখন আমি আবার সেমভাবে 8টা চেন দিব। 8টা চেন দেওয়ার পর এক ঘর বাদ দিয়ে পরের ঘরে হাফ কুশি দিয়ে আটকে নিব। আমি এখানে 3টা যে ঘর করেছি 4টা করে চেন দিয়ে। আপনারা চাইলে 4টা 5টাও দিতে পারেন, এক্ষেত্রে লেজটা আরও বড় হবে, দেখতেও সুন্দর লাগবে। আমি আমার জামার লং অনুযায়ী খুব বেশি দিইনি, তাহলে জামার লংটা আরও বেশি হবে। আমি জাস্ট হাতাতে করবো, গলাতে করেছি, তার জন্য আমি কুশি কাজের মিল রাখার জন্য এখানে 3টা দিয়েছি। এখন আমি যে 8টা চেন দিয়ে ঘর করেছি সেই ঘরটাতে ডাবল কুশি করে নিলাম একটা। আমি এই 8টা চেন দিয়ে যে বড় একটা ঘরের মতন করেছি এখানে মোট 12টা ডবল কুশি দেব। 12টা ডবল কুশি দিয়ে ঘরটা ফিল আপ করে নেব।
আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে শুধু ডাবল কুশি দিয়ে যাচ্ছি। আমার মোটামুটি তিনটা ডাবল কুশি সেট, আমি এই ঘরটাতে 12টা ডাবল কুশি দেব। আপনারা চাইলে গুনেও দিতে পারেন, তা না হলে ইচ্ছে মতো যত লাগে অতগুলি দিয়ে ঘরটা ভরাট করে নেবেন। আপনারা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করলেই কাজটা করতে পারবেন। এভাবে হাত দিয়ে সরিয়ে নেবেন, তাহলে ফুলের পাপড়ির যে শেপটা আরও সুন্দর আসবে, ভরাট হবে। আপনারা হাত দিয়ে ওই পাশে টেনে টেনে নিয়ে ফুলের শেপটা ভালো আনার জন্য একদিকে নিয়ে নেবেন। আমি এখানে এই ফুলের উপর পম পম ডিজাইন করেছি। আপনাদের কারো ভালো লাগলে আমার চ্যানেলে গিয়ে পম পম ডিজাইনটাও দেখে আসতে পারেন। আমার করা শেষ, আমি 12টা ডাবল কুশি দিয়েছি। আমি পরের ঘরে একটা হাফ কুশি দিয়ে আটকে দিব। আমি পরে যে আরেকটা ঘর আছে, 8টা চেন দিয়ে ঘর করেছি, সেই ঘরে একটা হাফ কুশি দিয়ে ওই ফুলের পাপড়িটা জয়েন দিয়ে নিলাম। আমি সেমভাবে আবার আরেক ঘরে আবার 12টা ডাবল কুশি দিয়ে আরেকটা পাতার মতন করে নেব এবং পরের ঘরে একটা হাফ কুশি দিয়ে জয়েন দিয়ে নেব। আমি এক ঘরে 12টা ডবল কুশি করেছি এবং পরের ঘরটা বাদ দিয়েছি, ওই ঘরে শুধু ডবল কুশি না দিয়ে একটা হাফ কুশি দিয়ে জয়েন দিয়ে নিয়েছি। আপনাদের যদি আমার কাজটা ভালো লাগে তাহলে একবার ট্রাই করে দেখতে পারেন। আর সাবস্ক্রাইব করাটা সম্পূর্ণই মনের ব্যাপার, আমি জোর করে এখানে কাউকে সাবস্ক্রাইব করতে বলবো না। যদি কারো ভালো লাগে তো সাবস্ক্রাইব করতে পারেন। আমি যদি সাবস্ক্রাইব করেন বলি, তারপরেও কিন্তু কেউ করে না আর করবেও না, কারণ আমিও করি নাই আগে। আসলেও সাবস্ক্রাইব যার যার মনের ব্যাপার, যদি ভালো লাগে কাজ তাহলে সাবস্ক্রাইব করতে পারেন। 1, 2, 3, 4, আমি চারটা চেন দিয়েছি। চারটা চেন দেওয়ার পর আমি এখানে যে 12টা করেছি ডবল কুশি, সেখানে আপনি বসিয়ে মাপ দিয়ে যতটুকু জায়গায় বসে ততটুকু জায়গা বাদ দিয়ে একটা হাফ কুশি দিয়ে জয়েন দিয়ে নেবেন। এখানে একটু ভালোভাবে মনোযোগ দিয়ে দেখেন, আমি চারটা করে চেন দেব এবং ওই যে ফুলের পাপড়ি করেছি ওখানে বসিয়ে মাপ দিয়ে ততটুকু জায়গা বাদ দিয়ে আপনারা একটা হাফ কুশি দিয়ে জয়েন দিয়ে দিবেন। এখানে মাপটা একটু ভালো করে দিবেন, তা না হলে আমি যে চেনটা টানছি ওই চেনটা সমানভাবে বসবে না, আর সমানভাবে না বসলে সুন্দর দেখাবে না, ফুলের শেপটা নষ্ট হয়ে যাবে। আমি আবার চারটা চেন নিলাম। চারটা চেন নিয়ে আমি সম পরিমাণ জায়গা বাদ দিয়ে একটা হাফ কুশি দিয়ে আটকে দিব। এখন আমি আবার তিনটা চেন টানব। 1, 2, 3, আমার তিনটা চেন টানা কমপ্লিট। এখন আমি হাত দিয়ে চেপে ধরে ওই তিনটা চেন বাদ দিয়ে আবার পুনরায় তিনটা চেন টানব। আমি যে তিনটা চেন টানলাম পরে সেইখানে একটা ডাবল কুশি করে নেব। ওই তিনটা চেন বাদ দিয়ে 4 নম্বর ঘরে আমি একটা ডাবল কুশি করে নিলাম। এখানে মূলত আমি একটা পম পম ডিজাইন করব। একটা ডাবল কুশি করে নিলাম। এখন সেম ঘরেতে আমি একটা হাফ ডাবল কুশি করে নিলাম। আমি এখানে ডাবল কুশি করব না, হাফ ডাবল কুশি করব, তার জন্য আমি 2টা লুপ বের করে দিলাম আর আমার কুশির মধ্যে 2টা লুপ রেখে দিলাম। আমি সেম ঘরেতেই আবার একইভাবে 2টা লুপ বের করে দিলাম। এখন আমার কুশির মধ্যে দেখতে পাচ্ছেন 3টা লুপ। প্রথমে একটা ডাবল কুশি করেছি, তারপরে একটা হাফ ডাবল, তারপরে আবার একটা হাফ ডাবল। এখন আমি কুশির মধ্যে 3টা লুপ বের করে দেব।
देखते तीन नम्बर घरे তিনটা লুপ বের করেছি। প্রথমে দুইটা দুইটা দুইবার লুপ বের করছি এবং তৃতীয় বারে তিনটা লুপ বের করে দিলাম। এখন আমি দুইটা লুপ বের করে দিলাম আর আমার কুশির মধ্যে চারটি লুপ রয়েছে। এই চারটি লুপ আমি একবারে বের করে একটা চেন দিয়ে আটকে দেব। অলরেডি আমার চ্যানেলে এই পমপম ডিজাইনটি রয়েছে। একটা চেন দিয়ে আটকে দেওয়ার পর পুনরায় আমি আবার তিনটে চেন নিলাম। তিনটে চেন নেওয়ার পর এখানে যে প্রথমে চারটা লুপ বের হয়েছিল ওটা যে একটা চেন দিয়ে আটকে দিয়েছি ওই ঘরেতে সেম ভাবে আমি আবার আরেকটা পাতার মতন শেপ করব। তার জন্য আমি একটা ডবল ক্রোশি করে নিলাম এবং দুইবার হাফ ডবল ক্রোশি করব। একটা ডবল ক্রোশি এবং দুইবার হাফ ডবল ক্রোশি। একবার ডবল হাফ ডবল ক্রোশি হলো, এখন আবার হাফ ডবল ক্রোশি করব। এখন তৃতীয়বারে আমি তিনটা লুপ বের করব। একটু মনোযোগ দিয়ে দেখলে পারবেন। এখন আমি তিনটা লুপ বের করব এবং চতুর্থ পারে আমি দুইটা লুপ বের করব। লাস্টের পর্যায়ে যে চারটা থাকবে আমি এই চারটা লুপ একবারে বের করে একটা চেন দিয়ে আটকে দেব। আমার কুশির মধ্যে এখন চারটে লুপ, আমি একবারে ওই চারটে লুপ বের করে একটা চেন দিয়ে আটকে দিলাম। আমার দুটো পাতা হয়ে গেল। এই পাতা এখন উল্টে দিলে একটা পমপম ডিজাইন হয়ে গেল। এখন আমার যে চেন ছিল তিনটা ওইখানে আমি ফার্স্ট চেনটাতে একটা হাফ কুশি দিয়ে আটকে দিলাম। আটকে দেওয়ার পর এখন এ পর্যায়ে এসে আমি তিনটা আবার চেন নেব। যেহেতু আমি প্রথম অবস্থায় তিনটা চেন নিয়েছি তাই এখন আমি আবার সেমভাবে তিনটা চেন নেব। এখানে চেন কম বেশি করলে পমপম ডিজাইনটা সুন্দরভাবে আটকে থাকবে না, এখানে সুন্দর দেখা যাবে না, মানে সেম হবে না। যেহেতু আমার এখানে এক দুই তিন তিনটা ডবল ক্রোশি বাদ দিয়ে আমি চেন করেছি, সেহেতু পরের ডবল ক্রোশিতে গিয়েও আমি তিনটা সেম এখানে গুনে দিবেন, তিনটা বাদ দিয়ে একটা হাফ ক্রোশি দিয়ে আটকে দিবেন। আমি তিনটা ঘর স্কিপ করে একটা হাফ ক্রোশি দিয়ে আটকে দিলাম। আমার ডিজাইনটা কমপ্লিট। এখন আমি সেমভাবে আবার চারটা চেন নেব। চারটা চেন নিয়ে এখানে ওই পাতাটার উপর মাপ দিয়ে সমপরিমাণ জায়গা বাদ দিয়ে হাফ কুশি দিয়ে আটকে দেব। আমি প্রথম অবস্থায় যেভাবে করেছি এখনও সেম ওই পর্যায়ে কাজটা কমপ্লিট করে নেব। দেখতে পাচ্ছেন আমার কাজটা কমপ্লিট, আমার পুরো কাজটা আমি এখন কমপ্লিট করে নেব। আপনাদের দেখানোর জন্য আমি সেমভাবে করে নিলাম। আপনারা ইচ্ছা করলে এটি হাতায় ব্যবহার করতে পারেন, জামার নিচেও ব্যবহার করতে পারেন। সে পর্যন্ত ভালো থাকবেন, নতুন কোনো ভিডিও নিয়ে আসার পর্যন্ত আল্লাহ হাফেজ।